বিয়েতে কত কিছুই না উপহার দেয়, শোপিস, শাড়ি, সোনার গহনা, কোকারিস কিংবা নগদ টাকা। কিন্তু এবার বিয়েতে উপহার হিসাবে দেয়া হলো গাছ। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন একদল যুবক। বৌবাতের অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা উপহার হিসাবে দিয়ে সাড়া ফেলেছেন তারা। তীব্র দাবদাহের মধ্য দিয়ে বৃক্ষের উপকারিতা হাড়ে হাড়ে টের পেয়েছেন সবাই। সেই কথা বিবেচনা করেই বিয়েতে বৃক্ষ উপহার দেওয়া। গত 6 জুন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঘটে এমন ঘটনা। শরীফুল ইসলাম আপেলের বৌভাত অনুষ্ঠানে শতাধিক বৃক্ষ উপহার দিয়েছে ভয়েস অফ পাকুন্দিয়া নামের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের সদস্যরা। বিয়েতে এই ব্যতিক্রমী উপহার পেয়ে আনন্দিত আপেল। তিনি বলেন, বৌভাতের অনুষ্ঠানে বৃক্ষ উপহার পাবো কখনো ভাবিনি। এই বৃক্ষগুলো আগামী দিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে, পরিবেশ রক্ষায় সহায়ক হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, বৃক্ষরোপণ সহ নানা সামাজিক কাজ করে আসছে এই গ্রুপের সদস্যরা। বিয়েতে এমন উপহার মূলত জনসচেতনতা বৃদ্ধি ও আপেলের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে দেওয়া। বৃক্ষ একটি টেকসই উপহার। যেমন আমরা গত তীব্র দাবদাহে আমরা বৃক্ষের উপকারিতা সম্পর্কে জানছি। এই বৃক্ষের উপকারিতা কী পরিমাণ উপকারিতা সেটা আমরা জানি। জানা থেকে যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালে যাতে করে জনসচেতনতা সৃষ্টি হয় বৃক্ষরোপণের, এবং এই বৃক্ষ আমাদের কাঠ দেয়, অক্সিজেন দেয়, এভরিথিং, বিশেষ করে ভবিষ্যতের কথা চিন্তা করেই মূলত আমরা বৃক্ষ উপহার দিয়েছি। বিয়েতে এমন ব্যতিক্রমী উপহারের প্রশংসা করেন অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিরা। তারা মনে করে এই গাছগুলো রোপণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আসবে। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।